মই উপস্থিত আছো অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার হলংগীত আর ক্যামেরা সহযোগী নিবিড় আছে একটা পরিবেশ দেখাব আর এই হলংগীতে পাহাড়ের ভূমিস্খলনের ফলত এটা রাস্তা ইতিমধ্যে খহি গেছে ক্যামেরা সহযোগী নিবিড়ে দেখাব ইয়া হচ্ছে অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার পরিবেশ অতি ভয়ঙ্কর পরিবেশ কিদরে ভূমিস্খলনের ভূমিস্খলনের জড়িয়ে রাস্তাটোর এটা অংশ কিদরে খহি ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমি দেখাইছো ইয়া ND24 দখলক ইয়া হচ্ছে অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার হলংগীর পরিবেশ আর ইয়ার দুটাক রাস্তা আছে টুলেন যেহেতু আর এটা রাস্তা ইতিমধ্যে খহাই নিশেষ হয়ে গেছে আমি দেখাইছো ইয়া অরুণাচল প্রদেশের পরিবেশ আর যিকোনো মুহূর্তে রাস্তা দুর্ঘটনা সংঘটিত হব পারে দৃশ্যটি দেখাইছো অতি ভয়ঙ্কর দৃশ্য ইয়া হচ্ছে পাপুম পারে জেলার পরিবেশ একটা ভয়ঙ্কর দৃশ্য আর এই যেটো স্থান এই স্থান দিয়েই আসলে অরুণাচল প্রদেশের ইটানগরলে যায় আর এই পথটো এটা সম্পূর্ণ ব্যাহত হয়েছে বিপদ সংকুল যাত্রা অব্যাহত করেছে ইয়ার যিখিনি স্থানীয় মানুষ আছে আমি দেখাই আছো ইয়া অতি ভয়ঙ্করভাবে খহাই লৈ গেছে আর যিকোনো মুহূর্তত আসলে বিপদ সংঘটিত হব পারে আর এই অঞ্চলটো আসলে বারে বারে ভূমিস্খলন সংঘটিত হয় আর এইবারও পাহাড়ত বরষুণ দিয়ার ফলতেই এই অঞ্চলের বহু স্থানত ভূমিস্খলন সংঘটিত হয়েছে আর এই স্থানত পথটোর আধা অংশ খহাই লৈ গেছে অকল রখি দিয়ক আমি কিছু কথা চেষ্টা করি এজন ব্যক্তি লগ পাইছো কোকসন গোটেই পথটো আধা অংশ খহাই লৈ গেছে যিকোনো মুহূর্তে দুর্ঘটনা হব পারে কি কব হয় মানে বস্তুটো রিস্কি হয়ে আছে আপনি চাই হয়েছে মানে কাম চলি আছে মই আগর ফালেও গৈছিলো আগর ফালেও মানে আরো আছে দুটা এনেকা হয় হয় আর যিকোনো মুহূর্তে দুর্ঘটনা সংঘটিত হব পারে হব পারে রাতিটো আরো বেশি অল্প রিস্কি হব রিস্কি হব না এটোয়ে এনেতো বিস্কুল হয়ে থাকে এনেতো আগর এনেকা গম পোৱা নাছিল মানে আমি তো ইয়াতে থাকো যে হয় হয় মানে আগর এনেকা হওয়া নাছিল এটা মানে এবার বেশি হয়েছে বেশি হয়েছে এবার এটা পাহাড় বরখুন দিয়ার কারণে হয়েছে তো হ্যাঁ পাহাড় মানে এই যুদু বহুত বরখুন দিছিল এটা অরুণাচল সরকার কি আপনার জানাব অতি শীঘ্রে পথটো মেরামতি করব লাগে কি অনুরোধ হয়তো করব লাগে মইতো মানে একো কব নোৱাৰো এটা কারণ মইতো আসামর হয় এটা মানে অরুণাচল সরকার মানে বিষয় মই কি কম এটা হয় নিশ্চয় নিশ্চয় আমি ক্যামেরা সজিক পুনের পরিবেশ মানে দেখাব অনুরোধ ইয়া হয়েছে পাপুম পারে জেলার হলংগীর পরিবেশ আর অত্যন্ত ভূমিস্খলনের ফলত ফলতে এটা এই পথছোয়া একটা অংশ ইতিমধ্যে খহাই লৈ গেছে পাপুম পারে জেলার আসলে বৃহৎ ভূমিস্খলন সংঘটিত হয়েছে এই পথছোয়ার হলংগীর এই পথছোয়ার আধা অংশ খহাই লৈ গেছে যিকোনো মুহূর্তত দুর্ঘটনা সংঘটিত হব পারে আমি ND24 অরুণাচল প্রদেশের দেখার চেষ্টা করলো আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।